वेलकम एवरीवन, तो हमारे नतून वीडियोते सबा के वेलकम जाना। सो आज के वीडियोते आम्रा जेटा पढ़ब, आम्रा अलरेडी रिटन नियो पदार्थ विज्ञान पढ़छिलाम, प्रथम वीडियोगुला निश्चय सबाई देखेछि। सो केंद्रमुखी बल, ताहले आम्रा चले जाच्छि केंद्रमुखी बलेर ए पुरो कन्सेप्टटाते। लेट्स जाम्प इनटू इट। फाइन, ताहले आम्रा एटा जानी जे একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, লেটস সে এখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর এম এবং এটার স্পর্শকীয় বেগ ফি এবং এটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তখন এই বৃত্তের কেন্দ্রের দিকে একটা বল থাকতে হয় যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কেন্দ্রমুখী বল, এফসিপি, সেন্টিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এভাবে ঘুরতে হলে প্রতিটা বিন্দুতেই একটা কেন্দ্রমুখী বল থাকতে হয় এবং এই কেন্দ্রমুখী বলটার মান হয় এম ভি স্কোয়ার বাই আর, এটার সমান, অথবা এম ওমেগা স্কোয়ার আর। ওমেগা হচ্ছে এটার কৌণিক বেগ, যে কৌণিক বেগে ঘুরছে। তাহলে কৌণিক বেগ জানলেও আমরা এটা বের করতে পারবো, পাশাপাশি রৈখিক বেগ জানলেও আমরা এটা বের করতে পারবো। এবং এই বলটা থাকলেই সেটা বৃত্তপথে ঘুরবে, এই বলটা না থাকলে কিন্তু সেটা বৃত্তপথে ঘুরবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখব কিভাবে কেন্দ্রমুখী বলের মানটা এরকম হয় এবং কেন থাকতে হয়, পুরো ব্যাপারটা কি। তাহলে চলো আমরা এটার ভিতরে চলে যাই, জাস্ট এভাবে চিন্তা করি আমরা প্রথমে কেন থাকতে হয় বলটা। লেটস সে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, হ্যাঁ এখান থেকে বৃত্তাকার পথে ঘুরছে, এভাবে বৃত্তাকার পথে ঘুরছে, তাইলে এটার স্পর্শকীয় বেগ তো এইদিকে থাকবে, আমরা বুঝতে পারছি এটা স্পর্শকীয় বেগ ভি এই দিক বরাবর হবে। এখন চিন্তা করে দেখো, এখন চিন্তা করে দেখো যে ভি যদি এই দিক বরাবর হয়, একটু কিছুটা সময় পরে আমরা বস্তুটাকে তো এখানে পাবার কথা, কারণ আমরা জানি বেগ যেদিকে বস্তু স্মরণ ওইদিকে হয়, ওইখানে যাবার কথা, স্পর্শক বরাবর চলে যাবার কথা। বাট স্পর্শ বরাবর যাচ্ছে না, আমরা যেহেতু বলেছি বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা সবাই বুঝতে পারছো, কেউ না কেউ এই বস্তুটাকে একটু ঠেলে এখানে উঠাই দিছে। খেয়াল করে দেখো, এখান থেকে একটু এখানে উঠাই দিছে, তাহলে এখানে উঠাই দেওয়ার জন্য অবশ্যই এই জায়গাতে একটা ফোর্স ছিল, একটা বল ছিল, যে এই বলটা এটাকে এই বরাবর ঠেলে, এই কেন্দ্র বরাবর ঠেলে এটাকে এখানে থাকার কথা বাট আমরা পাচ্ছি বৃত্তের উপরে, মানে এখানে উঠাই দিছে। ঠিক তেমন করে আবার চিন্তা করে দেখো যে এই বিন্দুতে যখন আসবে তখন কিন্তু এই বলটার এই বিন্দুর স্পর্শক বরাবর ওই বেগটা থাকবে ভি। তাহলে এই বিন্দুকে স্পর্শক বরাবর থাকলে একটু আরও কিছুটা সময় পরে এটাকে কিন্তু এইখানটাতে পাবার কথা, ঘুরে এই যে স্পর্শক বরাবর এখানে থাকলে এদিক চলে যাবার কথা, বাট আমরা তাকে পাচ্ছি বৃত্তের উপরে, যেহেতু সে বৃত্ত পথে ঘুরছে, মানে অ্যাগেইন ওকে কেউ এদিকে একটু ঠেলে দিছে, মানে অ্যাগেইন ওই আগের ফোর্সটা এই জায়গাতেও কিন্তু ওর উপরে কাজ করছে, করে এটাকে কিন্তু বৃত্তের কেন্দ্র বরাবর একটু আগায় দিছে। ঠিক তেমন করে এখান থেকে যদি আবার স্পর্শকীয় বেগের চিন্তা করি ভি এই দিকে, তাহলে কিছুটা সময় পরে এটাকে এখানে পাবার কথা যদিও, বাট আমরা এটাকে বৃত্তের উপরে পাচ্ছি। কেন পাচ্ছি? ওই যে আবারও ওই ফোর্সটা এটাকে এই বরাবর একটা বল দিয়ে, কেন্দ্র বরাবর একটা বল দিয়ে এই বৃত্তের উপরে রেখেছে। তাহলে আমরা সব জায়গায় বুঝতেছি যে কোনো অবস্থানে থাকুক না কেন, এরকম একটা ফোর্স সবসময় কিন্তু ওই বস্তুটার উপরে কাজ করছে এবং এই ফোর্সটার ডিরেকশন কিন্তু কেন্দ্র বরাবর। তাহলে বুঝতে পারছো যে একটা ফোর্স এভাবে করে যদি আমরা দিয়ে রাখি, যদি আমরা বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর উপরে হচ্ছে এই ফোর্সটা সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে অ্যাপ্লাই করে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই ফোর্সটা থাকার কারণে বস্তুটা সবসময় বৃত্তের উপরেই ঘুরবে এবং এই যে ফোর্সটার কথা বলা হচ্ছে এটাই কেন্দ্রমুখী বল। হোপফুলি সবাই বুঝতে পেরেছি। তাহলে কেন্দ্রমুখী বল কেন থাকে বৃত্তপথে ঘুরতে, এটা আমরা বুঝেছি। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে অবশ্যই তার কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল থাকতে হবে। এখন সেই বলটার মানটাও আমরা অলরেডি জানি, এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর, এটা কীভাবে আসছে সেটা একটু আমরা এখন দেখব।
ফাইন, লেটস সে আমাদের এইভাবে একটা বৃত্তপথে কোনো একটা বস্তু ঘুরছে, বস্তুটা এই অবস্থানে আছে, বস্তুটা এই অবস্থানে আছে এবং তার বেগ ভি। একটু কিছুক্ষণ পরে আমি অল্প একটু টাইম দিলাম, বস্তুটা ঘুরে এই জায়গাতে আসলো, বস্তুটা ঘুরে এখান থেকে এখানে আসছে, ধরে নিচ্ছি টি সময় ব্যবধানে বস্তুটা ঘুরে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে। তাহলে এখানে তার বেগটা হবে এইদিকের স্পর্শক বরাবর ভি এরকম, এবং এই কোণটা যদি থিটা হয়, সে যদি টি সময়ে থিটা কোণ ঘুরে যায়, খুব সহজে এটা তোমরা সবাই বুঝতে পারছো যে নতুন অবস্থানে আসলে, আমাদের এই নতুন অবস্থানে আসলে, এখানে আসলে এই কোণটাও থিটা হবে। খুব সহজেই প্রমাণ করা যায় এই কোণটা আর এই কোণটা সমান হবে, একটু দেখলেই বুঝবো সবাই, আর মেনে নিলেই চলে। ফাইন, তাহলে এবার আমরা যেটা করব, এই যে আমরা দেখব যে এই প্রথম অবস্থান থেকে বস্তুটা যে দ্বিতীয় অবস্থানে এসেছে, এতে বেগের পরিবর্তন কেমন হয়েছে। তোমরা বলবা বেগের তো ভাইয়া পরিবর্তন হয় নাই, বেগের মান তো ভি ছিল, এখানেও তো বেগের মান ভি আছে। হ্যাঁ, বেগের মান ভি থাকতে পারে, বাট খেয়াল করে দেখো এখানে বেগটা ছিল আনুভূমিক বরাবর, এখানে একটু বেগের দিকটা ঘুরে গেছে। বেগ একটা ভেক্টর রাশি, তাহলে এটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এটা যে দিকটা ঘুরে গেছে তার মানে বেগের পরিবর্তন হয়েছে, কারণ দিকের পরিবর্তন হলেও ভেক্টরের পরিবর্তন হয়। তাহলে ওই বেগের দিকের পরিবর্তনের জন্য যে ত্বরণ সেটাই কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু ক্যালকুলেশন করি। চিন্তা করো এই ভিকে এক্স অক্ষ বরাবর অংশটা হবে ভি কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর অংশটা হবে হচ্ছে ভি সাইন থিটা, ঠিক আছে। এবার আমরা বেগের পরিবর্তন দেখব, এক নাম্বার থেকে দুই নাম্বারে আসলে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, এবং প্রথমে আমরা দেখব এক্স অক্ষ বরাবর পরিবর্তন ভি এক্স, এইটাতে এক্স অক্ষ, বুঝতেই পারছো এদিকটা এক্স অক্ষ। চিন্তা করে দেখো এখন এক্স অক্ষ বরাবর বেগটা কত এই নতুন অবস্থানে, এই যে এই অংশটা ভি কস থিটা, যেটা হচ্ছে ভি কস থিটা মাইনাস আগে এক্স অক্ষ বরাবর অংশ কত ছিল, দেখো আগে পুরো ভিটাই কি এক্স অক্ষে ছিল না, পুরো ভিটাই কিন্তু আগে এক্স অক্ষে ছিল, আনুভূমিক ছিল, দ্যাট মিন্স আগে ছিল ভি, এখন হচ্ছে ভি কস থিটা। এবার আসো ওয়াই অক্ষে কি পরিবর্তন হয়েছে, ভি ওয়াই, দেখো ভি ওয়াই অক্ষে এখন বেগটা হচ্ছে নতুন অবস্থানে ভি সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা মাইনাস আগে কি ছিল, দেখো আগে কিন্তু পুরো বেগটাই এক্স অক্ষে ছিল, তার মানে তার ওয়াইয়ে কোনো অংশ এই মুহূর্তে ছিল না, পুরোটাই এক্সে, তার মানে কোনো ওয়াইয়ে অংশ আগে ছিল না, এখন ভি সাইন থিটা, দ্যাট মিন্স মাইনাস জিরো। এবার খুব ছোটোবেলায় আমরা এগুলো শিখেছি হায়ার ম্যাথে, পাশাপাশি আমরা লিমিটের অঙ্কগুলো করার সময়ও দেখেছিলাম যে কোণ যদি খুব ছোট হয়, কোণের ভ্যালু যদি খুব ছোট হয়, তাইলে সাইন থিটা ইকুয়ালস টু লেখা যায় থিটা রেডিয়ানে। তোমরা খেয়াল করে দেখবা রেডিয়ানে কোণের মান খুব ছোট হলে সাইন থিটার ভ্যালু যেটা বেরোয় কোণের মানও ওটাই থাকে, ঠিক তেমন করে কস থিটার ভ্যালু হয় জিরো, কস থিটার ভ্যালু হয় জিরো। আমরা এইটা ত্রিকোণমিতিতে তো দেখছি, এটা হায়ার ম্যাথে প্রমাণও করছিলাম, কীভাবে দেখছিলাম ত্রিকোণমিতি না ডিফারেন্সিয়েশনে দেখেছি, লিমিট থিটা টেন্স টু জিরো, থিটা যদি জিরোর দিকে অগ্রসর হয় তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা বাই থিটা ইকুয়ালস ওয়ান, এটা নিশ্চয়ই সবার মনে আছে। তাহলে থিটা ছোটো হইলে সাইন থিটা বাই থিটা ইকুয়ালস টু ওয়ান মানে সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান হয়, এবং এটা তোমরা করেও দেখতে পারো। তাহলে আমরা বুঝে গেছি যে কোণের মান খুব ছোট হলে সাইন থিটাকে লিখতে পারবো থিটা আর কস থিটাকে লিখতে পারবো জিরো। তাহলে এবার সরি এখানে একটা ছোট্ট ভুল, কস থিটাকে লিখতে পারবো ওয়ান, কোণের মান খুব ছোট হলে কস থিটা ইকুয়ালস টু ওয়ান হয়। দেখো কস জিরো ডিগ্রি ইকুয়ালস টু কত, কস জিরো ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, তাই না। তাহলে কোণের মান ছোট মানে কি জিরোর দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে মানে তো অলমোস্ট জিরো, তাহলে তো একের কাছাকাছি আসবে মানে একই আসবে। কোণের মান ছোট হলে কস থিটা ইকুয়ালস টু ওয়ান, সাইন থিটা ইকুয়ালস টু থিটা হয়। তাহলে এবার একটু এখান থেকে খেয়াল করো যে কস থিটা ইকুয়ালস আমরা কত বসাইতে পারবো, এখানে তো কোণটা খুব ছোট, আমি খুব অল্প একটা টাইম নিছি, অল্প টাইমে ঘুরে এই এক থেকে দুই আসছে, তাহলে কস থিটা ইকুয়ালস টু ওয়ান লিখতে পারবো, মানে এটা ইকুয়ালস টু ওয়ান, তাহলে থাকবে কত দেখো ভি মাইনাস ভি মানে জিরো, এক্স অক্ষে বেগের পরিবর্তন অলমোস্ট হবেই না। এবং সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারবো থিটা, এই সাইন থিটাকে লিখতে পারবো থিটা, তার মানে এটা ইকুয়ালস টু হবে ভি থিটা। তাহলে এবার খেয়াল করে দেখো আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন এবং ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন পেয়ে গেছি,
এগুলো কিন্তু এক্স অক্ষ বরাবর পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন। তাহলে টোটাল বেগের পরিবর্তন কেমনে বের করব? ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী টোটাল বেগের পরিবর্তন যদি আমরা বের করি, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তনের বর্গ প্লাস ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তনের বর্গের বর্গমূলটা হবে কত, এটা আমরা জানি ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী। ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে ওই দুই অক্ষ বরাবর পরিবর্তনের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, এই ডাটাগুলো যদি আমরা এখানে বসাই, এই যে ভিএক্স এর ভ্যালু যেটা হচ্ছে গিয়ে জিরো, এটা জিরোর স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার যেটা হচ্ছে এইটা, এটাই কষ্ট আসবে ভি স্কোয়ার থিটা স্কোয়ার, বর্গমূল করলে টোটাল বেগের পরিবর্তন আসবে ভি থিটা। আমরা কিন্তু এ থেকে বিতে গেলে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে এটা বুঝে ফেললাম। এখন এইটা আমরা কেনা জানি, এটা আমরা সবাই জানি যে এই ইকুয়েশনকে হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু ভি থিটা, আমি টি দ্বারা ভাগ করলাম, টি টি বোথ সাইড টি দ্বারা ভাগ করে দিলাম, যতটুকু সময়ে এ থেকে বিতে গেছে বা এক থেকে দুয়ে আসছে ওই সময়টা, এখান থেকে এখানে আসতে যে সময় টি সেটা দ্বারা ভাগ করলাম। ভাগ করলে ডিভি বাই টি, এটাকে কী বলা হয়, ত্বরণ। আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়টা হচ্ছে ত্বরণ, আর ভি তো ভি রয়ে গেল, আর থিটা বাই টি এটাকে আমরা কী বলি, ওমেগা, এক সেকেন্ডে কত কোণ ঘুরছে। দ্যাট মিন্স আমরা কিন্তু এখানে ত্বরণ পেয়ে গেছি, সেটা হচ্ছে ভি ওমেগা, এবং ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে ওটার কৌণিক বেগ। এবং এখানে আমরা একটা চমৎকার সূত্র অনেক আগে থেকেই জানি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর, ভি ইকুয়ালস টু ওমেগা আর, এভাবে লেখা যায় ভি ইকুয়ালস ওমেগা আর। এটা কোত্থেকে আসছে, এটা আসছে আমরা এটা তো সবাই ছোটোবেলায় পড়েছিলাম, এস ইকুয়ালস টু আর থিটা, মনে আছে ছোটোবেলায় যে বৃত্ত চাপের দৈর্ঘ্য কোণের মান রেডিয়ানে আর দ্বারা গুণ করলে হয়। এখন এটাকে যদি দুই পাশে আমরা টি দ্বারা ভাগ করি, এস বাই টি মানে ভি, আর থিটা বাই টি মানে ওমেগা, দ্যাট মিন্স ভি ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে এখান থেকে ওমেগা ইকুয়ালস টু কি লেখা যাবে, ভি বাই আর, এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। দেখো ওমেগা ইকুয়ালস টু লেখা যাবে ভি বাই আর, এটা ইকুয়ালস টু যদি আমি ভি বাই আর লিখি, তাহলে আমাদের টোটাল যে সমীকরণটা আছে সেটা চলে আসবে, দেখতে পাচ্ছ ত্বরণের মান ভি স্কোয়ার বাই আর, নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো ভি স্কোয়ার বাই আর, কেন ওমেগার ভ্যালু ভি বাই আর বসাইছি। অথবা যদি আমি ভি এর ভ্যালু বসাইতাম, ভি ইকুয়ালস টু কি ওমেগা আর, ওটা যদি বসাইতাম তাহলে আসতো ওমেগা স্কোয়ার আর। তাহলে চিন্তা করে দেখো আমরা কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ বের করে ফেলতে পারছি, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী বল যখন বল বের করবো সেটা ইকুয়ালস টু কি হবে, এম এ, ত্বরণ ইনটু বস্তুর ভর। তাহলে বুঝতে পারছো এর ভ্যালু যদি আমরা বসায় দিই এম ভি স্কোয়ার বাই আর, যদি এটা বসাই, অথবা এম ওমেগা স্কোয়ার আর যদি আমরা এটা বসাই, তাহলে এরই মাধ্যমে কিন্তু আমরা পেয়ে গেলাম যে কেন্দ্রমুখী বলটা বা কেন্দ্রের দিকে বলটা কত হবে, এই কেন্দ্রের দিকে কত বল থাকতে হবে, যেই ফর্মুলাটা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই অলরেডি একবার জেনে নিয়েছিলাম। তাহলে কেন্দ্রমুখী বল কেন থাকতে হয়, কেন্দ্রমুখী বলের মান কত হয় এটা আমরা সবাই বুঝে ফেলেছি। ফাইন, এবার আসো আমরা চলে যাই এটা রিলেটেড কিছু প্রবলেমে। তো একটা ভুল ধারণা আছে বা একটা একটা কমন মিস্টেক আছে, যেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। সো কেন্দ্র বিমুখী বল বলে বেসিকলি কোনো বল নাই, কেন্দ্র বিমুখী বল বলে কোনো বল আসলে কাজ করে না। আমাদের বইয়ে এই কাজটা ইউজুয়ালি করে, বইয়ে যেটা করে, বইয়ে এভাবে করে বলে, সে একটা বস্তু এভাবে করে ঘুরছে বৃত্তাকার পথে, ওর উপরে কেন্দ্রমুখী বল এফ সি এইদিকে, তাহলে প্রতিক্রিয়া বল যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে গিয়ে উল্টা দিকে। বাট এই কনসেপ্টটা যে ভুল আমরা কিন্তু প্রথম লেকচারেই পড়েছি, কারণ হচ্ছে আমরা জানি যে বস্তু একই বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে না, ক্রিয়াও এটার উপরে প্রতিক্রিয়া এটার উপরে হইলে তো এটার উপরে নিট ফোর্স শূন্য হয়ে যাইতো, সেটা তো না, দুইটা ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। দ্যাটস ওয়াই কেন্দ্র বিমুখী বল একই বস্তুর উপরে চিন্তা করা যাবে না। তাহলে আমরা আসলে এখানে কীভাবে এই প্রবলেমটাকে আসলে সলিউশন করি, মনে রাখবা যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরতেছে এই কথার মানেই অবশ্যই অবশ্যই ওর কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল কেউ না কেউ দিচ্ছে। এক্সাম্পল, লেটস সে দড়িতে বেঁধে আমি একটা বস্তুকে এভাবে ঘুরাচ্ছি, দড়িতে বেঁধে ঘুরাচ্ছি, তাহলে চিন্তা করে দেখো ওর ভর যদি এম হয়, ওর বেগ যদি ভি হয়,
এবং ওর ব্যাসার্ধ যদি আর হয় ওর কতটুকু বল থাকতে হবে কেন্দ্রের দিকে এম ভি স্কয়ার বাই আর একটু আগে আমরা দেখেছি এতটুকু বল কেন্দ্রের দিকে থাকতে হবে কাউকে না কাউকে এই বল দিতে হবে নাহলে এত বেগে ঘূর্ণনশীল বস্তু এই বৃত্তপথে থাকবে না এখানে কে দেয় সেটা এখানে দেয় হচ্ছে সেটা সুতার টান সুতা এই বিন্দু থেকে টান দিয়ে রাখছে ওই সুতার টান বলটাই এই বলের যোগানটা দিচ্ছে আমাদের এভাবে চিন্তা করতে হবে ঠিক তেমন করে আরেকটা এক্সাম্পল কি হতে পারে লেটস সে যে একটা পোটনের চারপাশে একটা ইলেকট্রন ঘুরছে একটা পোটনের চারপাশে একটা ইলেকট্রন ঘুরছে তাহলে বুঝতে পাচ্ছি যে এর কেন্দ্রের দিকে অবশ্যই হচ্ছে গিয়ে একটা কেন্দ্রমুখী বল থাকতে হবে এখন কেন্দ্রমুখী বলটা লাগবে এম ভি স্কোয়ার বাই আর তাহলে এই বলটা এখানে কে দিচ্ছে এখানে কুলম্বের যে ফোর্স আছে আমরা জানি কুলম্বের যে আকর্ষণ বল মানে বেসিকলি যে কুলম্বের ধ্রুবক কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস মাইনাসের মাঝে যে স্থির তড়িচ্চুম্বক বলটা ওইটাই কিন্তু এই কেন্দ্রমুখী বলের যোগানটা এখানটাতে দিচ্ছে আরেকটা এক্সাম্পল কী হতে পারে লেটস সে এটা হচ্ছে সান এটার চারপাশে পৃথিবী ঘুরছে এটার চারপাশে পৃথিবী ঘুরছে তাহলে পৃথিবীর একটা কেন্দ্রমুখী বল দরকার কেন্দ্রের দিকে এম ভি স্কোয়ার বাই আর এটা কে দিচ্ছে এদের মধ্যবর্তী যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে যে মহাকর্ষ বলটা আছে ওটাই দিচ্ছে এটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার তার মানে বুঝতে পারছো যে ঘূর্ণনশীল বস্তু বৃত্তপথে ঘুরে তার জন্য একটু বল লাগে এবং সাপ্লাইটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বল থেকে আসে যেমন এখানে আসছে সুতার টান থেকে এখানে এসেছে কুলম্বের বল থেকে এখানে এসেছে মহাকর্ষ বল থেকে তাহলে হোপফুলি কেন্দ্রমুখী বলের কনসেপ্ট আমরা বুঝেছি তাহলে চলো কিছু অঙ্ক করে ফেলি আচ্ছা সো এই টপিকের বেশ কিছু কনসেপ্ট আছে মানে এই কনসেপ্টে বেশ কিছু টপিকস আছে তার ভিতরে প্রথম যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে সুতার টান মানে আমরা যখন কোনো বস্তুকে সুতায় বেঁধে ঘুরাই তখন ওই সুতার উপরে টানটা কীরকম হবে সো সুতার টানের কেইসে দুই রকম হতে পারে প্রথম কেইস সে কোনো ব্যক্তি একটা বস্তুকে আনুভূমিক তলে ঘুরাচ্ছে এই তলে ঘুরানো মানে হচ্ছে আনুভূমিক তল আনুভূমিক তলে ঘুরাচ্ছে আনুভূমিক তল বলতে কোনটা এই যে মাথার উপরে এভাবে করে যদি ঘুরায় এভাবে করে যদি ঘুরায় মানে ফ্যান যে তলে ঘুরে মাথার উপরে ওই তলে ঘুরাচ্ছে তখন হচ্ছে কি আমরা প্রথমে দেখব যে সুতার টান কীরকম হতে পারে তাহলে একটু চিন্তা করলে দেখো সে আনুভূমিক তলে একটা বস্তু বেঁধে এভাবে করে ঘুরানো হচ্ছে ক্লিয়ার আচ্ছা তাহলে এভাবে করে যদি ঘুরায় বললাম ওর বেগটা হচ্ছে ভি ওর ভর এম আর এটার ব্যাসার্ধ আর তাহলে ওর কতটুকু কেন্দ্রমুখী বলের দরকার দরকার এম ভি স্কোয়ার বাই আর এই বলটা কে দিচ্ছে আমরা একটু আগেই কিন্তু এই কনসেপ্টটা দেখে ফেলেছি সুতার টান দিচ্ছে তার মানে সুতার টান ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর সুতার টান ইকুয়ালস এম ভি স্কোয়ার বাই আর তাহলে এই কেসটা খুবই সোজা এভাবে করে আসলে আমরা সবাই বের করতে পারবো সুতার টান এম ভি স্কোয়ার বাই আর হবে ঠিক আছে ফাইন এবার আসো যদি উলম্ব তলে ঘুরায় উলম্ব তলটা বলতে কী বোঝায় উলম্ব তল বলতে এভাবে করে ঘুরাচ্ছে এভাবে করে ঘুরাচ্ছে সামনে ঘুরাচ্ছে অনেকটা এভাবে এই যে আমি হাতটা যে তলে ঘুরাচ্ছি এইটা এই তলে ঘুরাচ্ছে এখন যদি উলম্ব তলে ঘুরানো হয় উলম্ব তলে আচ্ছা তাহলে এই ব্যাপারটা আমরা খেয়াল করি যে উলম্ব তলে এভাবে করে হচ্ছে গিয়ে একটা পথে একটা বস্তুকে আমরা ঘুরাচ্ছি তাহলে বুঝতে পারছ যে বস্তুটা এই তল বরাবর ঘুরে ঘুরে বেড়াবে এখন এই কথাটাও কিন্তু তোমাদের সবার বোঝা উচিত এইখানে প্রত্যেকটা বিন্দুতে বেগ কিন্তু ভি ছিল এখানেও ভি এখানেও ভি প্রত্যেকটা বিন্দুতে বেগ কিন্তু ভি থাকবে আনুভূমিকভাবে বলে একই বেগে ঘুরবে বাট উলম্ব তলে ঘুরলে নর্মাল অবজারভেশন থেকে দেখো নিচে জোরে যায় উপরে আসতে তাই না দোলনা যখন নামে তখন জোরে নামে আস্তে করে ওঠে তাই না এই যে তার মানে এখানে প্রত্যেকটা বিন্দুর ভি কিন্তু ভিন্ন ভিন্ন হবে যত উপরে উঠবে ভি তত কমতে থাকবে কারণটাকে আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি দেখো এই ব্যাখ্যাটা বেশ মজা পাবা তোমরা সেটা হচ্ছে এটা মনে করো মাটি এখান থেকে এইটা মনে করো এই উচ্চতায় আছে বাট
যত উপরে উঠতেছে খেয়াল করে দেখো এইচ প্রাইম আস্তে আস্তে যত সময় যাচ্ছে উচ্চতা বেড়ে যাচ্ছে। মোট শক্তি তো ফিক্সড, এই বস্তুর মোট শক্তি তো ফিক্সড আমরা জানি। মোট শক্তি দুইটা শক্তির যোগফল, কি কি? বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে বুঝতেছো বিভব বাড়লে গতিশক্তি কিন্তু কমবে, কারণ মোট শক্তি যেহেতু ফিক্সড। তাহলে চিন্তা করো যখন এই অবস্থানে আছে, এই অবস্থানে থাকলে উচ্চতা কম মানে বিভব কম, এখানে বিভব কম গতিশক্তি বেশি। দেখো এখানে উচ্চতা সব থেকে কম, বিভব কম গতি বেশি, এই জন্য বেগটা অনেক বেশি। এখানে যখন উঠছে আরেকটু উচ্চতায় এইচ বেড়ে গেছে মানে বিভব বাড়তেছে, বিভব বাড়তেছে মানে আমরা বুঝতে পারছি গতিশক্তি তত কমবে। এখানে এই বেগটা আরেকটু কম, আরও উপরে উঠলে আরও কম, সব থেকে কম কোথায় হবে? এখানে উঠলে বেগটা মিনিমাম হবে, এখানে উঠলে সব থেকে বেশি উপরে উঠছে বেগটা মিনিমাম। আর ম্যাক্সিমাম বেগ কোথায়? নিচের বিন্দুতে, নিচের বিন্দুতে সর্বোচ্চ বেগ, উপরের বিন্দুতে সর্বনিম্ন বেগ। আচ্ছা তাহলে এখানে খেয়াল করে দেখো, এইখানে প্রত্যেকটা বিন্দুর উচ্চতা কিন্তু একই থাকতেছে। এখানে ধরো আর এখানে ধরো আর এখানে ধরো, আনুভূমিক তলে যখন ঘুরছে এটা যদি গ্রাউন্ড হয় চিন্তা করে দেখো প্রত্যেক জায়গাতেই কিন্তু উচ্চতা একই থাকবে, এই বরাবর ঘুরতেছে। তাহলে এই বিন্দুটা এইভাবে ঘুরলে মাটি থেকে কি এই বিন্দুটা সবসময় একই উপরে আসে? তার মানে এখানে বিভব চেঞ্জ হয় না, দেখে গতিশক্তিও চেঞ্জ হয় না, একই বেগে ঘুরে। বাট এখানে প্রত্যেকটা বিন্দুতে বেগ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাইলে এখানে একটা মজার কনসেপ্টের অঙ্ক আমরা করব, উলম্ব তলের। হ্যাঁ, একটা বস্তু উলম্ব তলে ঘুরছে, এখানে বলা আছে একটা বস্তু উলম্ব তলে ঘুরছে, এটা উলম্ব তল। ওকে ফাইন, উলম্ব তলে ঘুরছে, একটা মজার কনসেপ্টের অঙ্ক আমরা এখন দেখবো, যেটা ওয়ার্ক এনার্জি পাওয়ারের কনসেপ্ট, বাট এখানে বেশ মজা পাবে। সে এই বিন্দুর বেগটাই তো মিনিমাম এবং এই বিন্দুর বেগটা দেওয়া আছে লেটসে 5 মিটার পার সেকেন্ড। উলম্ব তলে ঘূর্ণনত একটা বস্তুর সর্বনিম্ন বেগ যেটা সবার উপরের বিন্দুতে হয় সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বলেছে। এখন জানতে চাইলো সর্বনিম্ন বিন্দুতে বেগ কত, যেখানে বেগটা কী হবে ম্যাক্সিমাম, এইটা বের করতে বলেছে। আর বলা আছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, এই বিন্দুতে বেগটা আমাদের বের করতে হবে। এখানে বেগটা এইদিকে দেখছে, এখানে বেগটা এইদিকে, এই বিন্দুর বেগটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে করব দেখো, আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। প্রথমে চিন্তা করো এখানে যখন আসে, এটাকে আমি রেফারেন্স প্লেন ধরলাম, এই তলের সাপেক্ষে ক্যালকুলেশন করব, তখন এখানে মোট শক্তি শুধু বিভব এমজি, সরি, তখন এখানে মোট শক্তি শুধুমাত্র গতিশক্তি, সেটা কত হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এখানের বেগ তো ভি ম্যাক্স। চিন্তা করে দেখো এই মুহূর্তে যখন আসে সেটা কি এই তলেই আসে না, মানে এটার বিভব শক্তি এই তলের সাপেক্ষে শূন্য, বাট গতিশক্তি এখানে একটা বেগ আছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। যখন এই জায়গাতে সে আসছে, এই জায়গাতে চিন্তা করে দেখো সে কিন্তু একটা উচ্চতা উঠে আসছে, সেই উচ্চতা কার সমান? টোয়াইজ আর, ব্যাসের সমান, এটা তো এই বৃত্তের ব্যাস, উচ্চতাটা কি টোয়াইজ আর এর সমান। তাহলে চিন্তা করে দেখো এই পয়েন্টে যখন আমি বেগ বিভব বের করব এম জি এইচ, এইচটা কত? 2 আর, সে কিন্তু 2 আর উপরে উঠে আসছে, তার মানে এতটুকু বিভব আছে এই তলের সাপেক্ষে 2 আর উপরে এতটুকু বিভব আছে, পাশাপাশি তার একটা বেগও তো আছে, দ্যাট মিন্স হাফ এম ভি, এখানে বেগটা ভি মিনিমাম স্কোয়ার। তাহলে খেয়াল করলে বুঝতে পারছো সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি এত, কিছুটা বিভব কিছুটা গতি, আর সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি শুধুমাত্র গতি যখন এখানে আসে। আবার বলছে এখানে শুধুমাত্র গতি, এখান থেকে এখানে উঠলে বিভব প্লাস গতি। তাহলে মোট শক্তি, এখানে মোট শক্তি এটা, এখানে মোট শক্তি এটা, তাহলে এই শক্তি আর এই শক্তি কী হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে ওখান থেকে আমরা এটা লিখতে পারবো যে দেখো হাফ ভি ম্যাক্স স্কোয়ার এখানের শক্তি ইকুয়াল ওখানের মোট শক্তি, যেটা হাফ ভি মিনিমাম স্কোয়ার প্লাস এম জি 2 আর। তাহলে এখান থেকে অনেকগুলো টার্ম কেটে যাবে, এই যে হাফ, এই যে এম এম কেটে যাবে, পাশাপাশি এই পাশ থেকে যদি আমি ক্যালকুলেশন করে লিখি এটাকে এই পাশে আই না, এটাকে এই পাশে আই না, ক্যালকুলেশন করলে এরকম একটা সূত্র আসবে ভি ম্যাক্স স্কোয়ার মাইনাস ভি মিন স্কোয়ার ইকুয়ালস 4 জি আর, ইকুয়ালস 4 জি আর, ইকুয়ালস 4 জি আর। ওকে আচ্ছা তাহলে এবার চিন্তা করে দেখো আমরা এখান থেকে পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের বের করতে বলেছে এই ভ্যালুটা, ভি মিন তো দেওয়া আছে সেটা কত 5, তাহলে এখানে বসাই দিব ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস মাইনাস 5 এর স্কোয়ার,
আর 4 জি এর ভ্যালু 9.8 আর এর ভ্যালু আমাদের অঙ্কের জন্য ছিল 2 মিটার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ভি ম্যাক্স এর ভ্যালুটা হচ্ছে সবাই পেয়ে যাচ্ছি তো তোমরা आंसरটা বের করে অবশ্যই কমেন্ট করে দিবা আমি কিন্তু দেখি কমেন্টগুলো তোমাদের ফাইন তাহলে দেখতেছো এই ফর্মুলাটা মনে রাখবো যে সর্বনিম্ন বিন্দুর বেগের বর্গ থেকে সর্বোচ্চ বিন্দুর বেগের বর্গ বিয়োগ করলে উলম্ব তলে ঘূর্ণনরত অবস্থায় সেটা অলওয়েজ হবে 4gr সেটা অলওয়েজ হবে হচ্ছে 4gr তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে উলম্ব তলে যখন বস্তু ঘুরছে তার একটা অঙ্ক করে ফেলি সে এটা উলম্ব তলে ঘুরছে এটা ঘুরছে উলম্ব তলে উলম্ব তলে ঘূর্ণনরত অবস্থায় লেটস সে একটা বস্তু এই জায়গাতে আছে এবং এই কোণটা 30 ডিগ্রি বলা আছে এই কোণটা 30 ডিগ্রি এই অবস্থানে আছে এখন কি কি বলা আছে বস্তুর ভর সে 5 কেজি আর বলা আছে ঘূর্ণন ব্যাসার্ধ 2 মিটার এখন আমাদেরকে বলেছে সুতার টান নির্ণয় করতে হবে এই বিন্দুতে সুতার টান কত সুতা কত টান দিচ্ছে তাহলে খেয়াল করো উলম্ব তলে ঘুরছে দেখেই তো কাহিনীটা আলাদা আনুভূমিক তল হলে তো জানতাম এমবিএস করবে আর সিম্পলি আমরা দেখেছি একটু আগে টান মনে রাখবা টান সব সময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে টান সব সময় যে বিন্দু থেকে ঝুলাইছি ওই বিন্দুর দিকে কাজ করে মানে সুতার টান এই দিকে কাজ করতেছে এবার দেখো এইটার বেগ এই দিকে হ্যাঁ ভি বেগ তাহলে খুব সহজেই এটা প্রমাণ করা যায় যে এই কোণটা আর এই কোণটা সমান এটার আমি থিটা বললাম এই কোণটারে আমি থিটা বললাম দেখতেছো এই কোণ একান্তর এটা আর এটা সমান্তরাল রেখা এটা ছেদক তার মানে এটা হচ্ছে একান্তর কোণ ওভাবে করেও চিন্তা করা যায় বা নরমালি প্রমাণ করে বের করা যায় এটা হচ্ছে এটার সঙ্গে থিটা হবে ওকে ফাইন তাহলে এবার চিন্তা করে দেখো যে এইদিকে ভি আছে তাই না আচ্ছা ফাইন আমরা একটু চিন্তাটাকে একটু ঘুরায় করি দেখো এখানে ছবিটা থেকে বুঝতে একটু কমপ্লিকেটেড হতে পারে একটু স্টেটমেন্টটাকে আরেকবার রিড্র করে নেই লেটসে এই কোণটা থিটা আছে হ্যাঁ তাহলে এভাবে চিন্তা করো এভাবে চিন্তা করলে ব্যাপারটা অনেক ইজি হবে নিচে হচ্ছে এমজি কাজ করছে সুতার টান কেন্দ্রের দিকে কাজ করছে এখন খেয়াল করে দেখো যে আমি ওখানে একটু ভুল বলেছিলাম কারেকশন প্লিজ এইটা থিটা হবে অনুরূপ কোণ তাই বুঝতেই পাচ্ছি এই কোণটা আর এই কোণটা এটা দুটো সমান্তরাল রেখা একটা কমন ইন্টারসেক্টর এই জন্য এই কোণ সমান অনুরূপ কোণ তাই এবার চিন্তা করে দেখো আমরা কিন্তু এই এমজিকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি একটা ভাগ এই দিকে যেটা কত হবে এমজি কস থিটা দেখলেই বুঝতেছি এই কোণটা থিটা যেটা এই কোণটা এমজি কস থিটা আরেকটা ভাগ এই দিকে যেটা হচ্ছে এমজি সাইন থিটা এবার চিন্তা করে দেখো সুতার টানের কনসেপ্টের দিকে যদি আমরা তাকাই টান কাজ করতেছে ঝুলন বিন্দুর দিকে যেই বিন্দু থেকে ঝুলাইছি ওই বিন্দুর দিকে টান হ্যাঁ আর এমজি কস থিটা কাজ করতেছে হচ্ছে এই টানের ঠিক বিপরীতে ওকে এখন খেয়াল করে দেখো এই যে এমজি সাইন থিটা এটা কি লম্বালম্বি আছে না টান কেন্দ্রে এটা বাইরে তাহলে এমজি সাইন থিটা কি দুজনের সঙ্গে লম্বে তাহলে এর কি কোনো ইম্প্যাক্ট আছে টানের উপরে বা ওর উপরে নাই কারণ হচ্ছে ও তো লম্বালম্বি তার মানে ও আসলে টানে কোনো ডিস্টার্ব করতেছে না ও স্পর্শক বরাবর একটা বল দিচ্ছে স্পর্শক বরাবর বল পাওয়ার কারণে এখানে স্পর্শক বরাবর একটা ত্বরণও থাকবে যেটা আমরা দেখি যখন ঘুরে নিচের দিকে বেগ বাড়তে থাকে কেন বাড়ায় এইদিকে এই ত্বরণটা থাকার কারণে এই পয়েন্টে যদি বেগ থাকে ভি একটু পরেই বেগটা ভি প্রাইম হয়ে একটু বেড়ে যাচ্ছে নিচে নামতেছে তাই বুঝছি তো দ্যাট মিনস এই বলের টানের উপরে কোনো ইম্প্যাক্ট নাই তাহলে এবার চিন্তা করে দেখো এই বস্তুটার উপরে এই সুতার দৈর্ঘ্য বরাবর লব্ধি বল কত লব্ধি বল চিন্তা করলেই বুঝতেছো কেন্দ্রের দিকে হচ্ছে টান আর বাইরের দিকে হচ্ছে এমজি কস থিটা তাহলে লব্ধি বল টি মাইনাস এমজি কস থিটা দেখতেছো এই বস্তুটার উপরে লব্ধি বল এই সুতার দৈর্ঘ্য বরাবর এইদিকে টি এদিকে এমজি কস থিটা তাহলে এটা থেকে এটা বিয়োগ এটাই এটার উপরে লব্ধি বল আর এটা তো আসলে এই বরাবর কোনো ইম্প্যাক্ট ফেলে না এবার আমরা দেখেছিলাম যে বৃত্তাকার পথে যদি ঘুরে বৃত্তাকার পথে ঘুরলে অবশ্যই অবশ্যই তার কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল থাকতে হবে বৃত্তাকার পথে ঘুরলে যতগুলাই বল থাকুক লব্ধি বলটা এমবি স্কোয়ার বাই আর এর সমান হতে হবে তার মানে আমরা এখান থেকে কিন্তু এটা বুঝতে পারছি যে
এতটুকু হচ্ছে আমাদের লব্ধি বল, এতটুকু আমাদের লব্ধি বল। এখন এই লব্ধি বলটাই হতে হবে কেন্দ্রমুখী বলের সমান, এম ভি স্কয়ার বাই আর। আমরা দেখেছি এতটুকু বলের যোগান কাউরে না কাউরে দিতে হবে। তাহলে দেখতেছি কেন্দ্রের দিকে টি আছে, কেন্দ্রের বাইরের দিকে এম জি কস থিটা আছে, ইট মিন্স এর উপরে লব্ধি বল হচ্ছে টি মাইনাস এম জি কস থিটা। এই বলটাই কিন্তু তাকে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, বিয়োগ হওয়ার পরে বাকিটা দিয়ে যোগানটা পাচ্ছে, যেটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টি ইকলস টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। তাহলে ওই পয়েন্টে সুতার টান কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আমরা যদি এই কোণটা জানি তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো আমাদের এই অঙ্কটা কীভাবে হলো, আমাদের ভরের ভ্যালু দেওয়া ছিল 5 কেজি, তার মানে এম হচ্ছে 5, এই পয়েন্টে বেগটাও দেওয়া থাকবে, সেই পয়েন্টে বেগ 4 মিটার পার সেকেন্ড, যে পয়েন্টে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এইটা হবে হচ্ছে 4 এর স্কোয়ার, আর ঘূর্ণন ব্যাসার্ধ 2 মিটার বলা আছে, এম তো জানি 5, আর জি তখন কত কোণে ছিল আমরা দেখতেছি 30 ডিগ্রি কোণ, আমরা অঙ্কে বলেছিলাম শুরুতে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা 30 ডিগ্রি কোণ। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম কত নিউটন ফোর্সে ওই জায়গাতে টানটা পাবে। এবং মজার ব্যাপার খেয়াল করে দেখো যে একটু পরে এখান থেকে সরে গেলে ভিন্ন ভিন্ন বিন্দুতে তো ভি আলাদা আলাদা হবে, ভি যদি আলাদা আলাদা হয় তাহলে দেখো ভি চেঞ্জ হলে টিও কিন্তু চেঞ্জ হবে। তাহলে বিভিন্ন অবস্থানে আমরা কিন্তু উলম্বভাবে ঘূর্ণনরত অবস্থার কণার বেগটা বের করে ফেলতে পারবো। তাহলে এই যে আমরা দেখলাম কেন্দ্রমুখী বল, সো কেন্দ্রমুখী বলের আরেকটা মজার এক্সাম্পল হচ্ছে গিয়ে রাস্তার বাঘ ঘোড়া, রাস্তার বাঘ ঘোড়া। আমরা দেখেছি কখনো কখনো রাস্তায় ইউটার্ন থাকে, রাইট? তাহলে ইউটার্নগুলো কিভাবে আমরা ঘুরতে পারি, রাস্তার বাঘ ঘোড়া। তাহলে এই কনসেপ্টটা আমরা এখান থেকে দেখে ফেলতে পারি, রাস্তার বাঘ ঘোড়া। আমরা কখনো কখনো দেখেছি যে বৃত্তাকার পথে রাস্তা ঘুরে যায়, বা অনেক সময় এরকম হয় যে রাস্তাটা ইউটার্ন খেয়ে আসছে, রাস্তাটা পুরো অর্ধবৃত্তাকারভাবে ঘুরে আসছে, মানে এরকম হতেই দেখা যায় যে রাস্তা এরকম অর্ধবৃত্তাকার পথে ঘুরেছে, মানে এটা সেই বৃত্তের কেন্দ্র, এই বরাবর রাস্তা ইউটার্ন নিছে। তাহলে এখানে যদি একটা সাইকেল বা একটা ভেহিকলকে ঘুরতে হয় সেটা কি বৃত্তপথে চলবে? দেখতেই পাচ্ছ এই বরাবর ঘুরতে হলে বৃত্তপথে চলতে হবে, আর বৃত্তপথে চলতে হলে কেন্দ্রমুখী বল দিতে হবে। এখন এখানে তো কেউ কেন্দ্রমুখী বল দিচ্ছে না, এমনকি যে এই এখান থেকে যখন ভেহিকল চলবে ওটাকে কি আমরা দড়ি দিয়ে বেঁধে রাখছি যে বৃত্তাকার পথে ঘুরবে, তা তো করি নাই। তাহলে ও কীভাবে এই বৃত্তপথে ঘুরে, কারণ আমরা জানি বৃত্তপথে ঘুরতে হলে কেন্দ্রমুখী বল থাকতেই হবে, নাহলে সে ঘুরতে পারবে না। তো বেসিক্যালি যেটা হয় সেই ছবিটা একটু আমরা দেখে ফেলি, দেখবা রাস্তা ঘোরার সময় দ্বিচক্রযান যেগুলো আছে, টু হুইলার্স, বাইক অথবা সাইকেল, ওরা একটু কাত হয়ে পড়ে, রাস্তা যেদিকে বাঁকে ওদিকে কাত হয়ে পড়ে। অনেকটা মোটর জিপি গেমের যারা খেলছো বা মোটর জিপি রেস যারা দেখছো, বাইকাররা যখন ঘুরে একদম হাঁটু মাটিতে ছোঁয়ায় দেয়, একটু কাত হয়ে পড়ে। এই কাত হয়ে পড়ার কারণেই সে কেন্দ্রমুখী বল পায়। কীভাবে একটু দেখি, সে আমরা যদি ছবিটা খেয়াল করি, সে একজন বাইকার হচ্ছে গিয়া বাইক নিয়ে একটু কাত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বাইকার এখানে বাইকটা নিয়ে কিছু পরিমাণ কাত হয়ে হচ্ছে এই রোডটা অতিক্রম করছে। এখন সে যখন কাত হয়েছে আমি ধরে নিচ্ছি সে উলম্ব রেখার সাথে, এটা উলম্ব রেখা, উলম্ব রেখার সাথে কত কোণে কাত হয়েছে, থিটা কোণে বাঁকাইছে, সে উলম্ব রেখা থেকে থিটা কোণে বাঁকাইছে। তাহলে কাহিনীটা কী, আসলে কাহিনীটা হচ্ছে খেয়াল করলে বুঝতে পারছো, ও মাটিতে এই বরাবর একটা বল দিবে, কত তো কাত, ও মাটিতে ওই বরাবর একটা বল দিবে, এবং মাটি ওরে কিন্তু ঠিক উল্টো দিকে প্রতিক্রিয়া বল দিবে, যেটা আর, মাটি ওকে উল্টো দিকে আর প্রতিক্রিয়া বল দিয়েছে। তাহলে চিন্তা করো এই কোণটা যদি থিটা হয়, এই দিকে একটা অংশ আছে যেটা কত হবে আর কস থিটা, আমরা জানি যার সঙ্গে কোণ তার সঙ্গে কস, কোণটা এটার সঙ্গে এই জন্য ওইদিকে কস, আর একটা বল দিবে এই দিকে যেটা হবে আর সাইন থিটা, যেটা হবে আর সাইন থিটা। তাহলে বুঝতে পারছো ও যখন বাঁকায় গেছে, বাঁকায় যাওয়ার কারণে এই বরাবর একটা বল পাইছে কেন্দ্রের দিকে আর সাইন থিটা, আর উপরে একটা বল পাইছে আর কস থিটা, এটার একটা অংশের দিকে আর একটা অংশের দিকে, এটাই কি কেন্দ্রের দিকে না, এইটাই তখন তাকে কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে। যদিও লম্বালম্বি থাকতো, লেটস সে যদি এরকম থাকতো বাঁকায় নেয় পুরো বাইকটা নিয়ে, ও বাঁকায় না, ও যেরকম ছিল ওরকমই আছে,
তাহলে চিন্তা করে দেখো, ও কিন্তু মাটিতে এই বরাবর বল দিত আর মাটি ওরে এমনভাবেই প্রতিক্রিয়া দিত লম্বালম্বি। তাহলে চিন্তা করে দেখো, রাস্তা যদি এদিকে বেঁকে যাইতো ও কি এইদিকে কোনো অংশ পাইতো? পাইতো না। এই জন্য সে কেন্দ্রমুখী বল না পাইলে সে নিশ্চয়ই এই বৃত্তপথে ঘুরতে পারতো না। এই জন্যই ও কিছুটা এরকম বাঁকা হয়ে যায়। এরকম বাঁকাই গেলে একটা অংশ আছে যেটা আর সাইন থিটা, যেটা কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, কেন্দ্রের দিকে বল কতটুকু? আর সাইন থিটা। কেন্দ্রের দিকে বল আর সাইন থিটা, এবং কেন্দ্রের দিকে দরকার কতটুকু? এম ভি স্কোয়ার বাই আর। ও যদি ভি বেগে আসে তাহলে এম ভি স্কোয়ার বাই আর, দ্যাট মিন্স এম ভি স্কোয়ার বাই আর, এতটুকু কেন্দ্রমুখী বল দরকার যেটা যোগানটা আসতেছে ভি সাইন আর সাইন থিটা থেকে। এবং নিচের দিকে কাজ করছিল কি? এমজি। এমজি নিচে কাজ করছে, তাহলে এমজি যদি নিচে কাজ করে বুঝতেই পাচ্ছ যে এমজি এর প্রতিক্রিয়া বলটা বা এমজিকে ব্যালেন্স করতেছে আর কস থিটা, উপরে আর কস থিটা, নিচে এমজি। দ্যাট মিন্স লিখতে পারবো আর কস থিটা ইকুয়াল এমজি। এবার যদি এদেরকে ভাগ করে ফেলি, আর আর ক্যান্সেল, তাহলে থাকবে ট্যান থিটা, থাকবে ট্যান থিটা, আর এম এমও ক্যান্সেল, থাকবে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি যে তাকে কত কোণে বাঁকাইতে হবে। আমরা যাচ্ছি এই ফর্মুলা মনে রাখবো, ট্যান থিটা ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমাদের কী কী জানতে হবে? আমাদের জানতে হবে রাস্তার ব্যাসার্ধ কত, এটা হচ্ছে রাস্তার ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ মানে রাস্তাটা কতটুকু ব্যাসার্ধে ঘুরেছে, এইটা এইটা, এটাকে বলতে পারি আর, এটা কেন্দ্র, এটা ভেহিকালের চাকা, এই বরাবর ঘুরছে, এটা রাস্তার বাঁকের ব্যাসার্ধ। জি তো আমরা চিনি, ভি বেগ, সাইকেলের বেগ, সাইকেল বা মোটর সাইকেল যারা আছে তাদের বেগটা কত, কত বেগেও চলে আসছে। আর থিটার পরিচয়টা ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে, থিটার পরিচয় উলম্বের সাথে কোণ, থিটার পরিচয় উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ। কারণ দেখো এই কোণটা কিন্তু থিটা, যেটা উলম্ব রেখার সঙ্গে, অনেক সময় বয়ে বলে দিবে আনুভূমিকের সঙ্গে 30 করছে, তাহলে এখানে কত বসাবো? 60। বিকজ আনুভূমিকের সঙ্গে কোণ বলেছে মানে বেসিক্যালি যদি কখনো বলে দেয় আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে গেছে, তার মানে উলম্বের সঙ্গে কত হবে? 60। তাহলে একটু বুঝে বসাবা, যখন থিটা বসাবা দেখবা কোশ্চেনে কী বলেছে, ছোটো একটা ট্রিক্স, অনেক সময় ভুল হয়ে যায়। যদি বলে আনুভূমিকের সঙ্গে 30, দ্রুত করে আমরা 30 বসাই দিই, ওটা করা যাবে না। আনুভূমিক বললে 30, উলম্বের সঙ্গে হবে 60, ওটা বসাবো। আর যদি ডিরেক্ট উলম্বের সাথে বলে দেয় তাহলে সেটাই আমরা ডিরেক্ট বসাবো। তাহলে এখান থেকেই কিন্তু আমরা এই কনসেপ্টটা বুঝে গেলাম। এবং আরেকটু মজার ব্যাপার খেয়াল করে দেখো যে সাইকেল যত জোরে চলবে ভি যত বাড়বে ট্যান থিটাও বাড়বে, মানে থিটাও তত কিন্তু বেড়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম, যদি বেশি বেগে চলে তাহলে বেশি কোণে বাঁকাইতে হবে, যত জোরে আসবে তত বেশি বাঁকাবে, বেশি বাঁকাবে মানে কি, তত মাটির দিকে চলে আসবে, এই কোণটা বড় হবে। এই জন্য এই মোটো জিপি রেসে যারা খেলে তারা কি করে, জিততে চায় মানে বেশি বেগে চলতে চায়, বেশি বেগে চলতে চাইলে তাকে সব থেকে বেশি বাঁকাইতে হবে। আর বেশি বাঁকাইলে কতটুকু বাঁকাইতে পারে? যতক্ষণ পর্যন্ত পা মাটির সঙ্গে লেগে যায়, তো দেখবো ওরা হাঁটু ছোঁয়ায় তারপরে বাইকটা ঘুরায়, যাতে করে তারা ম্যাক্সিমাম বেগে ঘুরতে পারে। তাহলে নিশ্চয়ই এই কনসেপ্ট সবার ক্লিয়ার। তাহলে এখন তো গেল দ্বিচক্র যান হলে আমরা কিভাবে কেন্দ্রমুখী বলের যোগান থেকে রাস্তাটাকে ঘুরে আসতে পারি। বাট এমনও তো হতে পারে যে এই যানটা হচ্ছে গিয়ে দ্বিচক্র না, তিন চক্র বা হচ্ছে চার চাকা, তিন চাকা বা চার চাকার গাড়ির পক্ষে কি এক চাকা এরকম ভর দিয়ে জেগে যাওয়া সম্ভব? সম্ভব না। মুভিতে অ্যাকশন সিনে হয়তো বা সম্ভব, বা প্র্যাকটিক্যালি তো সম্ভব না। তাহলে তারা কি করবে? তাদের জন্য যে ব্যবস্থা সেটাকে আমরা বলছি হচ্ছে ব্যাংকিং, সেটাকে আমরা বলছি হচ্ছে ব্যাংকিং কম। আচ্ছা, কখনো কখনো তোমরা খেয়াল করবা রাস্তাটাকেই মাঝে মাঝে হচ্ছে এক পাশ একটু উঁচু করে দেয়, রাস্তার এক পাশেই মাঝে মাঝে উঁচু করে দেয়, অনেকটা এরকম, সে রাস্তার বাইরের প্রান্ত অনেকটা এভাবে উঁচু করে দিয়েছে, রাস্তার বাইরের প্রান্ত অনেকটা এভাবে করে উঁচু করে দিয়েছে। যেটা আমরা দেখি ওই যে গ্যালারিতে, ক্রিকেট গ্যালারিতে অথবা কারো কারো কলেজে, নরোডাম কলেজে যারা আসতো তারা তো দেখছোই যে মঞ্চ আস্তে আস্তে করে উঁচু হইতে থাকে, তাই না? বা যে কোনো গ্যালারিতে, আর্ট গ্যালারিতে আস্তে আস্তে করে উঁচু হয়, বাইরের প্রান্ত কিছুটা উঁচু করে দেয়, সে রাস্তাটা এখান থেকে বাঁক নিছে। তাহলে এই যে বাইরের প্রান্ত হচ্ছে গিয়ে কিছু পরিমাণে এভাবে করে হচ্ছে উঁচু করে দেয়, এইটা হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এই বরাবর হচ্ছে আমাদের ভেহিকালটা চলে আসতেছে। দেখতেছো বাইরের প্রান্ত কিছুটা
উচ্চতায় আছে, বাইরের প্রান্তটা রাস্তার বাইরের দিকটা একটু উঁচু করে দেয়। তাতে আসলে ঘটনাটা কি হয় একটু আমরা যদি দেখি, সে এটা হচ্ছে রাস্তাটা, দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের রাস্তাটা, এবং এখানে যখন একটা ভেহিকল উঠবে, চিন্তা করে দেখো এখানে যখন একটা ভেহিকল উঠবে, এখানে যখন একটা গাড়ি এর উপরে উঠবে, রাস্তাটা উঁচু হওয়ার কারণে এখানে রাস্তাতে গাড়ির চাকাগুলো কিন্তু কিছু পরিমাণ এরকম করে বাঁকায় যাবে, এখানে ওঠার কারণে জাস্ট কিছু পরিমাণ বাঁকায় গেছে। তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছ যে এই দিক বরাবর রাস্তার প্রতিক্রিয়া বল পাবে, এবং গাড়িটা কিন্তু ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি গাড়িটা থিটা কোণে বাঁকায় গেছে, গাড়িটা থিটা কোণে বাঁকায় গেছে। যেইটা ইউজুয়ালি দ্বিচক্র যান বা টু হুইলার্সে নিজেরাই পারত, গাড়ির পক্ষে তো নিজের পক্ষে বাঁকায় যাওয়া সম্ভব না। রাস্তা উঁচু করে দিলে ওটার উপরে উঠলে গাড়িটা এমনি, সে গাড়িটা এরকম আছে, রাস্তা এরকম উঁচু করে দিলে গাড়িটা কিন্তু হেলে গেল। তো গাড়িটা হেলে গেলেই আমাদের কাজটা হয়ে গেছে। কিভাবে, চিন্তা করে দেখো যে এই কোণটা থিটা, তাহলে এইদিকে একটা অংশ কাজ করবে যেটা আর কস থিটা, সেটা কিন্তু এই এমজি কে, নিচে যে এমজি কাজ করছে এটাকে ব্যালেন্স করবে এই আর কস থিটা, এবং এইদিকে আর একটা অংশ, এটা আর এদিকে আর কস থিটা, এদিকে আর সাইন থিটা, বুঝতেছ তো থিটাটা উলম্বের সাথে। তাইলে দেখা যায় এইদিকে যে অংশটা এটাই তো বৃত্তের কেন্দ্র দিক বরাবর অংশ, এবং এটাই কিন্তু এম ভি স্কোয়ার বাই আর পরিমাণ বলের যোগান দিবে। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এই কেন্দ্রের দিকে যে বলটা পাইছি সেটা আর সাইন থিটা, সেটাই কেন্দ্রমুখী বল দিচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এই দিকের অংশটা, আর আর কস থিটা অংশটা এমজি কে ধরে রাখছে। তাহলে আর কস থিটা ইকুয়ালস টু আসবে এমজি। এবার যদি এদেরকে ভাগ করে দেই, আর আর ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটা হুইচ ইজ ট্যান থিটা, এবং এখান থেকে এম এম ক্যান্সেল, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই ফর্মুলা কিন্তু দুই ক্ষেত্রে আসছে, এখানেও ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, এবং দেখতে পাচ্ছি এখানেও ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। জাস্ট এখানে কৃত্রিমভাবে এটাকে উঁচু করানো হয়েছে, থিটা পরিমাণ ডাউন করা দেওয়া হয়েছে। দ্যাট মিন্স রাস্তায় যদি জোরে গাড়ি চলতে হয়, দেখতে পাচ্ছ যত জোরে ভেহিকল চলবে রাস্তার ব্যাংকিং কোণ তত বেশি হইতে হবে, এই কোণটা তত বেশি হবে। এই জন্য রাস্তায় বলা থাকে নিরাপদ বেগ কত, কতরাতে একটা নির্দিষ্ট বেগের জন্য কোণ করে রাস্তা বানাইছে, ওর থেকে বেশি বেগে ঘুরে আসলে তো এটা ঘুরতে পারবে না। এবং খুব সহজেই দেখানো যায় এই জায়গার এই কোণটা আর ওর হেলে পড়া কোণটা একই, জিওমেট্রি দিয়ে দেখানো যায়। এটা যতক্ষণ উঁচু করবো কিন্তু ততক্ষণ এই বাঁকায় যাবে, ফিল করে বুঝতেছে এটা যত উঁচু হবে এটা তত বাঁকায় যাবে, তাই না? তাহলে এখান থেকে মজার ব্যাপারটা কি দেখো, যে এটা যদি থিটা হয় আমরা এটা জানবো রাস্তার এই যে এই বাইরের প্রান্ত, এটা ভিতরের প্রান্ত, এটা এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা দ্বারা বোঝায় রাস্তা কতটা প্রস্থ বা চওড়া। ধরলাম এল, এল হচ্ছে রাস্তা কতটা প্রস্থ বা চওড়া, আর এই বাইরের এই প্রান্তটা কতটা উঁচুতে সেটাকে আমরা বলছি এইচ, এইচকে বলা হয় বাইরের প্রান্তের উচ্চতা। তাহলে চিন্তা করে দেখো এইটা যদি এল হয় আর এটা যদি এইচ হয় তাহলে ভূমি কত হবে? ভূমি তো আমরা জানি রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, অতিভুজের স্কোয়ার থেকে লম্বের স্কোয়ার বিয়োগ করে রুট ওভার করেছি। এবার দেখো ট্যান থিটা, এই কোণটা তো থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে? ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এইচ বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তার মানে এই এই সূত্রকে আমরা এভাবে লিখতে পারি, দেখো ট্যান থিটা ইকুয়ালস লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এটা, যেটা রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, সেটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে খুব চমৎকার একটা ফর্মুলা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। খেয়াল করে দেখো আমরা পুরোটাই একবারে মনে রাখবো, রাস্তার বাইরের প্রান্ত কত উঁচুতে আছে এটা জানলে, পাশাপাশি রাস্তাটা কতটা চওড়া এল এটা জানলে, দেখো এইচ এবং এল জানলেই আমরা বলে ফেলতে পারবো রাস্তার ব্যাংকিং কোণ কত, এবং ব্যাংকিং কোণ জানলে আর রাস্তার ব্যাসার্ধ জানলেই বলে ফেলতে পারবো ভেহিকলের নিরাপদ বেগ কত হবে। তাহলে হোপফুলি এই কনসেপ্টগুলো যদি তোমরা সবাই বুঝে ফেলো তাহলে কিন্তু ইজিলি আমরা অঙ্ক করতে পারবো। লেটস সে আমরা একটা অঙ্ক করি, অঙ্কে বলা আছে বাইরের প্রান্ত এক মিটার উচ্চতায় এবং রাস্তার
2 মিটার চওড়া চওড়া বা প্রস্থ এটা বলা আছে বাকের ব্যাসার্ধ 5 মিটার হলে ব্যাংকিং কোণটা কত এটা প্রথম কোশ্চেন এ নাম্বার ব্যাংকিং কোণ কত এবং বি নাম্বার কোশ্চেন নিরাপদ বেগ কত ওই রাস্তার নিরাপদ বেগ কত এই দুটো আমাদেরকে বের করতে হবে কোশ্চেনটা বেশ চমৎকার সবাই নিশ্চয় পড়ে ফেলেছো বলেছে বাইরের প্রান্ত 1 মিটার উপরে রাস্তা 2 মিটার চওড়া বাকের ব্যাসার্ধ 5 মিটার হলে ব্যাংকিং কোণ কত আমরা প্রথমে আমাদের জানা সূত্র লিখে ফেলবো tan থিটা equals h divided by root over l square minus h square equals v square by rg আমরা এখান থেকে যদি ডেটা বসাই তাহলে পেয়ে যাব থিটা এখান থেকে ডেটা বসাইলে থিটা একটা आंसर পেয়ে যাব আমরা h এর ভ্যালু জানি বাইরের প্রান্তে 1 মিটার উপরে রাস্তা চওড়া কয় মিটার 2 মিটার আর এটাও 1 মিটার এখান থেকে পেয়ে যাব কত কোণে আমাদের রাস্তা বাঁকানো আছে বা ব্যাংকিং কোণ কত এ নাম্বার কোশ্চেনের आंसर এবার আসো এইখান থেকে আমরা পেয়ে যাব বি নাম্বার কোশ্চেনের आंसर কস খেয়াল করে দেখো এখানে আমরা সবই জানি HL H জানি আর R রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 বলে দেওয়া আছে ওখানে তাহলে এখান থেকে বের হয়ে যাবে V কত হবে রাস্তার নিরাপদ বেগ কত কত বেগে চললে ভেহিকল ওই রাস্তা অনায়াসে অতিক্রম করতে পারবে এরই মাধ্যমে কেন্দ্রমুখী বলের যত কনসেপ্ট আছে সবকিছুই কিন্তু আমরা প্রিসাইজলি এবং মোর ইফেক্টিভ ওয়েতে শেষ করলাম এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও এবং আমাদের ফিজিক্স ম্যানিয়াক ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো এবং ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমার HSC প্লাস অ্যাডমিশনের প্রিপারেশনটা হয় সব থেকে ভালো সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও টেক কেয়ার এভরিওয়ান